আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে ধারান্তে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মোহাম্মদ উমর ফারুক, প্রভাষক হিসেব বিজ্ঞান ও ফিনান্স বিভাগ, গুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ। আজকে আমি তোমাদেরকে হিসেব বিজ্ঞান দ্বিতীয়পত্রের একটি অধ্যায় যৌথ মূলধনী কুম্ভারী মূলধন, যে অধ্যায়টা এর আগে আমি দুই তিনটি অঙ্ক করিয়েছিলাম, তোমরা আমার অনলাইন ক্লাসগুলো যদি দেখো সেখানে তোমরা অঙ্কগুলো পাবে। আজকে আমি তোমাদেরকে যে অঙ্কটা করবেন সেটি হচ্ছে যশোর বোর্ড 2017, তার অঙ্কটি শুরু করি। আগে প্রশ্নগুলো একটু করি আমি একবার। ফোন নম্বর বলেছে দালাল ক্রয় বাবদ ও দেহারের পরিমাণ নির্ণয় করো। ক নম্বর, কোম্পানির বইতে প্রয়োজনীয় যাবতীয় দাখিলা দাও। গ নম্বর, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। জনসন কোম্পানি লিমিটেড প্রতি 10 টাকা মূল্যের 3 লক্ষ শেয়ার বিভক্ত, কোম্পানি 2 লক্ষ শেয়ার 2 টাকা অধিহারে বিক্রয় উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করবে, অর্থাৎ কোম্পানি অনুমতি নিতে 3 লক্ষ শেয়ার, বাজার ছাড়তে 2 লক্ষ শেয়ার, অনুমতি নিতে 2 10 টাকা করে প্রতি শেয়ার, বাজারে ইস্যু করার সময় 2 টাকা অধিহার করে অর্থাৎ 12 টাকা করে নিচ্ছে। পরবর্তী 2016 ফেব্রুয়ারি 1, 12 লক্ষ টাকা মূল্যের একটি দালান ক্রয় করে ইহার মূল্য বাবদ কোম্পানি 1 লক্ষ শেয়ার ইস্যু করে, অর্থাৎ 2 লক্ষ শেয়ারের মধ্যে কী করছে, 2 লক্ষ শেয়ারের মধ্যে একটি 12 লক্ষ টাকা মূল্যের দালাল ক্রয় করছে, ওইটির মূল্য বাবদ 1 লক্ষ শেয়ার ইস্যু করে দিচ্ছে, আর আছে 1 লক্ষ শেয়ার ইস্যুর মধ্যে। কোম্পানির অবশিষ্ট শেয়ারগুলোর মধ্যে সর্বমোট 1 লক্ষ 20 হাজার শেয়ার আবদ্ধ পেল এবং শেয়ারের জগতি বন্টিত হল, অতিরিক্ত 1,000 টাকা ফেরত দেওয়া হলো। দালাল ক্রয় বাবদ অধিহারের পরিমাণ নির্ণয় করো, কোম্পানির বইতে প্রয়োজনীয় যাবতীয় দাখিলে দাও, কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা অনুমতি দিয়ে 3 লক্ষ শেয়ার, 3 লক্ষ শেয়ার বাজার ছাড়ছে 2 লক্ষ শেয়ার, এগুলো কি আমরা রাখতে চাই, আমি 2 লক্ষ শেয়ারের মধ্যে 1 লক্ষ শেয়ার দিয়ে আমি কী করছি, একটি দালাল ক্রয় করছি, আর 2 লক্ষ শেয়ারের মধ্যে বাকি 1 লাখ যে শেয়ার আছে সেগুলো আমি জনগণের নিকট ইস্যু করলাম, জনগণের নিকট যে 1 লক্ষ শেয়ার ইস্যু করলাম আমি সেখানে পাইছি 1 লক্ষ 20 হাজার শেয়ার, বাড়তি কথা পাইছি 20 হাজার শেয়ার, কী করলাম ফেরত দিলাম। শিক্ষার্থীরা তোমরা এখন খেয়াল করো, আমাকে প্রশ্ন করা হয়েছে দালাল ক্রয় বাবদ শেয়ার অধিহারের পরিমাণ কত, তবে এবার লিখবো দালাল ক্রয় বাবদ শেয়ার অধিহারের পরিমাণ সমান, আমি দালালটি ক্রয় কত টাকা দিয়ে 12 লক্ষ টাকা দিয়ে, দালাল ক্রয় বাবদ শেয়ার অধিহারের পরিমাণ 12 লক্ষ মাইনাস আমার, আমি দালাল ক্রয় বাবদ কত শেয়ার ইস্যু করছি, 1 লক্ষ শেয়ার, আমার শেয়ার দাম কত, 10 টাকা করে নর্মালি অধিহার ছাড়া, তাহলে কত টাকা হবে, আমার দালানোর দাম 12 লক্ষ টাকা, কিন্তু নর্মালি আমি শেয়ার ইস্যু করছি 10 লক্ষ টাকা, আমি নিচ্ছি বাকি 2 লক্ষ টাকা, এটি হচ্ছে আমার অধিহার পরিমাণ, এটি হচ্ছে আমার অধিহারের পরিমাণ, অর্থাৎ দালাল ক্রয় বাবদ আমার অধিহারের পরিমাণ 2 লক্ষ টাকা। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। খ নম্বরটি বলেছে কোম্পানির বইতে প্রয়োজনীয় যাবতীয় দাখিলা দাও, তুমি ঘরটা করবা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা, তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা, ঘরটা আমরা ব্যবহার করতে পারি, আমি সংক্ষেপে করতেছি, ব্যাখ্যা তোমরা লিখে নিবা, যাবতীয় মধ্যে ব্যাখ্যা লিখতেই হবে তোমাকে, যদি কখনো বলে ব্যাখ্যার প্রয়োজন নেই তখন বিল্ডিং হিসাব, তাছাড়া সবসময় ব্যাখ্যা লিখতে হবে। তাহলে আমি প্রথমে দালালের কাজটা করে ফেলি, দালালের দাম 12 লক্ষ টাকা, শেয়ার দাম অর্থাৎ দালাল বাবদ যে শেয়ার দিয়ে তার দাম 10 লক্ষ টাকা, বাড়তি 2 লক্ষ টাকা এটা শেয়ার হতে হয়। তাহলে আমি এবার লিখবো এখানে তারিখটি হবে 2016 ফেব্রুয়ারি 1, তাহলে লিখবো দালাল হিসাব ডেবিট 12 লক্ষ টাকা, শেয়ার মন্দির হিসাবে ক্রেডিট 10 লক্ষ টাকা, কেমন পাইছি এটা, আমি দালাল বাবদ 1 লক্ষ শেয়ার ইস্যু করছি, আর কোনো মনে রাখবা যখন মূলধন আমরা মূলধনে লিখব যতগুলো শেয়ার ইস্যু করবো ওই তো মূল্যটা লিখবো, অর্থাৎ অধিহার থাকলে বেশি লাগে, বেশি দাম হয়, অপহার হলে কম দাম হয়, কিন্তু অঙ্কটা অধিহার হোক কিংবা অপহার হোক মূলধনে বরাবর টাকাটা লিখতে হবে, 10 টাকা শেয়ার 10 টাকা লিখবো, এখানে হবে 1 লক্ষ গুণ 10,
বাড়তির শেয়ার অধিকার যেটা আমি কর্মকে তখন দেখাইছি শেয়ার অধিকার হিসেবে ক্রেডিট। এখানে 2 লক্ষ টাকা আমার কর্মকে ফিটি করে ফেললাম, জমা করলাম। এখন আমি দালালের কাজ করলাম, আমি দালাল ছাড়াও আরও 1 লক্ষ শেয়ার জনগণকে ইস্যু করছি। জনগণ 1,20,000 শেয়ারের টাকা আমাদের অ্যাকাউন্টে জমা দিয়েছে, আমরা সেই টাকাগুলো নিয়ে ফেললাম, আগে জমা করি। তাহলে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আমি নিজে করি। ব্যাংকের লিখবো প্রতিটি 2 টাকা অধিয়ার সহ 12 টাকা হারে 1,20,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। তাহলে 1,20,000 কোন 12, তাহলে আমাদের 14,40,000। শিক্ষার্থীর কেন করবো না এখন শেয়ার আবেদন আমি যা ক্রিয়েট করলাম তাকে আবার ডেবিট করব। শেয়ার আবেদন হিসেবে ডেবিট 14,40,000, শেয়ার মূলধন হিসেবে ক্রেডিট 1 লক্ষ শেয়ার। আমরা এই মাত্র বললাম মূলধন বেশি লেখা যাবে না, কম লেখা যাবে না। তাহলে 10 লক্ষ টাকা লিখলাম, তাহলে শেয়ার অধিকার হিসেবে ক্রেডিট। অর্থাৎ আমার শেয়ার হচ্ছে 10 টাকা করে, আমি 12 টাকা করে 2 টাকা করে দেওয়া প্রতি শেয়ারে। তাহলে আমার শেয়ার 1 লাখ হিসেবে জমা করে নিকট 1,02,000 2 লক্ষ টাকা ব্যাংক হিসেবে ক্রেডিট। কেন আমি শেয়ার ছাড়ছি 1 লাখ শেয়ার পাইছি 1,20,000 শেয়ার, 20,000 বাড়তে পারলাম, বাড়তে করে ধরে দেবো 12 টাকা করে, 20,000 গুণ 12, তাহলে আমার হবে 2,40,000। একটু দেখি না আমি 20,000 গুণ 12 2,40,000 টাকা, অর্থাৎ 1টা ডেবিট 3টা ক্রেডিট। এই 3টা যুক্ত হলে কিন্তু এই হবে 14,40,000 টাকা হতে হবে, 10 লাখ 12 লাখ এবং 14,40,000 টাকা বুঝতে। তা আমি জমা দল করে ফেললাম। আর গণপুর আমাকে বলেছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো, তাহলে এটা আমি একটু ভুল করে তুমি করে নিবা। এবার লিখবা কোম্পানির নাম, কোম্পানির নাম লিখবা জনসন কোম্পানি লিমিটেড, আর্থিক অবস্থার বিবরণী, বিবরণ টাকা টাকা সম্পত্তি সমূহ, সম্পত্তি সমূহ কীভাবে লিখবা আমি সঙ্গে তাহলে করে দিতে পারি তোমাকে। সম্পত্তি সমূহ প্রথমে লিখবা স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি কী লিখবা, স্থায়ী সম্পত্তি তুমি লিখবা দালাল কোটা, দালাল কোটা কথা লিখবা, স্থায়ী সম্পত্তি লিখবা সম্পত্তি লিখবা স্থায়ী সম্পত্তি দালাল কোটা 12 লক্ষ টাকা, দালাল কোটা দাম হচ্ছে 12 লক্ষ টাকা। তারপর লিখবা 2 নম্বর দিয়ে লিখবা চলতি সম্পত্তি, চলতি সম্পত্তি লিখবা ব্যাংক জমা। এখন ব্যাংক জমা কেন করো, তুমি যে জমাগুলো করছো সেই জমাগুলোর মধ্যে ব্যাংক হিসাব হচ্ছে 1টা ডেবিট 8টা ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিটে ক্রেডিটে বিয়ে করলে ডেবিট দিকে লেখা ছিল 14,40,000 টাকা, ক্রেডিট লেখা ছিল 2,40,000 টাকা। 14,40,000 থেকে 2,40,000 বিয়ে করলে 12 লাখ টাকা হবে, তাহলে 12 লাখ টাকা 12 লাখ টাকা কত হবে 24 লক্ষ টাকা। তারপর লিখবা, তারপর লিখবা দায় বাধাযুক্ত, একটা মধ্যে লেখো অনুমোদিত অনুদান প্রতিটি 10 টাকা হারে, প্রতিটি 10 অনুমোদিত নিচে আমি 3 লক্ষ শেয়ার, অনুমোদিত 3 লক্ষ শেয়ার, প্রতিটি 10 টাকা হারে 3 লক্ষ শেয়ার 30 লক্ষ টাকা ক্লোজ করে দেবো। এরপর লেখবো ইস্যু কিন্তু বিরোধিতা আদায়িত, প্রতিটি 10 টাকা হারে 2 লক্ষ শেয়ার 20 লক্ষ টাকা এখানে হবে। তারপর লিখবা শেয়ার অধিহার, শেয়ার অধিহার লেখা মুক্তিবার 2 লাখ যোগ 2 লাখ 4 লাখ, তাহলে 20 লাখ 4 লাখ যোগ করে 24 লাখ। আশা করি শিক্ষার্থীরা অঙ্কটি বুঝতে পেরেছ। যদি এই অঙ্কে কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে বা ফোন করেও জেনে নিতে পারবা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা, সবার সুস্থতার জন্য দোয়া করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।